তো বন্ধুরা, আবারও কিন্তু চলে এসেছি তোমাদের কাছে আজকে একটি সম্পূর্ণ প্রাইভেট এবং জেনুইন চাকরির আপডেট নিয়ে। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত বন্ধুরা বাড়িতে বসে আছো বেকার, তোমরা কিন্তু কাজটা করতেই পারো, কারণ আজকে আমি তোমাদের জন্য যে জব আপডেটটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বিসলারি কোম্পানি জব আপডেট। তো বন্ধুরা, বিসলারি কোম্পানির সঙ্গে আমরা প্রত্যেকেই জড়িত, বিসলারি কোম্পানির জল আমরা খেয়ে থাকি, আমরা নামও শুনেছি। তো এই বিসলারি কোম্পানিতেই কিন্তু এই মুহূর্তে লোক নেওয়া হচ্ছে। আমি বলে দিই ফার্স্টেই, আর্জেন্ট ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সি একদমই লিমিটেড। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা মানে আজকালের মধ্যে তারা কিন্তু আবেদনটা করে ফেলো। তো বন্ধুরা, এই বিসলারি কোম্পানিতে কী কী পদের জন্য লোক নেওয়া হচ্ছে, তোমরা কিভাবে আবেদন করবে, ভিডিওতে আমি সবটা বলে দেবো। তার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, স্কিপ করে যাবে না। যারা ইন্টারেস্টেড রয়েছো ভিডিওটা দেখো, আর যারা ইন্টারেস্টেড নও তাদের দেখতে হবে না। তো বন্ধুরা, আজকে আমি বিসলারি কোম্পানি তোমাদের নিয়ে বলবো। বিসলারি কোম্পানিতে কিন্তু এখানে ছেলে মেয়ে তোমরা উভয়ই আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই বলেছে। এরপর বলি তোমাদের কি কাজ রয়েছে। দেখো, বিসলারি কোম্পানির যে প্রোডাক্টগুলো রয়েছে, বিসলারি কোম্পানির বোতল, এই যে এই জিনিসগুলোকে, প্রোডাক্টগুলোকে প্যাকিং করা, পিকিং করা, তারপর এখানে স্টোর কিপারের কাজ করা, এছাড়াও এখানে যে স্ক্যানিং করা হয়, বারকোডগুলো বসানো হয়, বিভিন্ন যে বোতল সিল করতে হয়, এই কাজগুলোই কিন্তু তোমাদের এখানে রয়েছে। তো বন্ধুরা, কাজটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, প্যাকিং, পিকিং, বোতল সিল করা, এছাড়াও কোয়ালিটি চেকিং করা, তারপর স্টোর কিপারের কাজ, এই কাজই কিন্তু তোমাদের এখানে রয়েছে। বন্ধুরা, এরপর বলি এখানে তোমাদের কোয়ালিফিকেশান কিন্তু বলেছে 8 পাস। তো তোমরা যারা যারা 8 পাস করেছো, অষ্টম শ্রেণী পাস করেছো, তারাই কিন্তু আবেদনটা করো। আর তারপর যারা মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করেছো তারা তো কাজটা করতেই পারবে, তবে যারা অষ্টম শ্রেণী পর্যন্ত পাস করোনি তারা কিন্তু একদম আবেদনটা করো না, তাদের কিন্তু কাজটা হবে না। আমি ফার্স্টেই তোমাদেরকে বলে দিলাম। এরপর বলি তোমাদের বয়স কত চেয়েছে। দেখো, ছেলেদের জন্য 18 থেকে 45, আর মেয়েদের জন্য কিন্তু 18 থেকে 35। তো এখানে ন্যূনতম তোমাদের যে বয়স সীমা সেটা কিন্তু 18 লাগবেই। এরপর বলি বন্ধুরা, তোমাদের এই কাজের জন্য স্যালারি কত বলেছে। দেখো, তোমাদের এই কাজের জন্য কিন্তু স্যালারি, অর্থাৎ ন্যূনতম মাসিক বেতন কিন্তু তোমাদের 10,000 থেকে 14,000 পর্যন্ত রয়েছে। অর্থাৎ তোমাদের ন্যূনতম মাসিক বেতন 10,000 থেকে শুরু হবে, 10 থেকে 11 শুরু হবে, তারপর কিন্তু 14,000 থেকে পর্যন্ত রয়েছে। আমি বলে রাখি, মাইনে কিন্তু আস্তে আস্তে বাড়ানো হবে 14,000 পর্যন্ত তোমাদের কাজ অনুযায়ী। তারপর বলি বন্ধুরা, এই কাজগুলো তোমাদের কোথায় কোথায় রয়েছে। এই কাজগুলো কিন্তু জব লোকেশন তোমরা অনেকগুলোই দেখতে পাচ্ছ, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই বিভিন্ন জেলায়। তারপরে ধরো এখানে যে লেখা আছে, দেখো, শ্রীরামপুর, তারপর বসিরহাট, এছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোতে কিন্তু তোমাদের কাজটা রয়েছে। যার যেই জেলাতে সুবিধা হবে সে সেই জেলা থেকে কিন্তু আবেদনটা করতে পারো। এরপর বলি ডিউটি আওয়ার্স কিন্তু তোমাদের 8 ঘন্টা করে রয়েছে, সাথে 1 ঘন্টা ব্রেক টাইম থাকবে। আর এখানে ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ ফ্রেশার্স যারা রয়েছে নতুন তারাও অ্যাপ্লাই করতে পারবে, আর যারা এক্সপিরিয়েন্স যাদের আছে মানে আগে এরকম কোনো কাজ করেছো তারাও কিন্তু কাজটা করতে পারবে। এরপর বলি বন্ধুরা, তোমরা কিভাবে আবেদন করবে। আমি এইচআরের নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, এইচআরকে সরাসরি কল করে নাও, কিছু জানার থাকলে জেনেও নিতে পারো। আমি বলে রাখি তোমাদের, তোমরা প্রত্যেকেই স্বাবলম্বী, তো তোমরা ভালোভাবে এইচআরের থেকে সব কিছু জানো, এইচআরকে প্রশ্ন করো, তারপর কিন্তু কাজে যোগ দাও।